আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে যে কামিজের কাপড়ে ফুল এঁকে দেখিয়েছিলাম, আজকে সেই ফুলটা সেলাই করে দেখাবো। এটা হচ্ছে আমাদের কামিজের সামনের অংশ, এটা সেলাই করার পর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। আর এই দুইটা হচ্ছে হাতার অংশ। আমি কিন্তু এই কামিজের কাপড়টা এখনও আয়রন করিনি, যার কারণে একটু কুচকে আছে। এটা আয়রন করার পর কুচকানো ভাবগুলো একেবারেই চলে যাবে। আর এটা হচ্ছে আমাদের কামিজের পেছনের পার্ট। কামিজটি তৈরি করার পর কামিজের পেছনের পার্টের গলার নিচে অর্থাৎ পিঠের ওপর ফুলটি পড়বে, যার কারণে পেছনের অংশটাও দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলের পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির ওপর ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা কামিজে ফুল আঁকার ভিডিওটি এখনও দেখেননি, তারা এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিন থেকে এবং এই ভিডিওর ডিসক্রিপশান বক্স থেকেও কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমি আপনাদেরকে প্রথমে এই ফুলের পাপড়িগুলো সেলাই করে দেখাবো। এটা খুবই সহজ। আপনারা যদি শুধুমাত্র একবার পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে নিজেরাও কিন্তু এরকম সুন্দর করে ফুলের পাপড়িগুলো তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে করে ফুলের বাকি পাপড়িগুলোকেও আমি সেলাই করে নিয়েছি। এবার আমি এই ফুলের ডালটা আপনাদেরকে সেলাই করে দেখাবো। আমি এই ডালটা যেভাবে সেলাই করব, একইভাবে কিন্তু বাকি ডালগুলোকেও সেলাই করে নিতে হবে। এবার আমি আপনাদেরকে ফুলের এই পাতাটি সেলাই করে দেখাবো। এটা খুবই সহজ। আর একই নিয়মে কিন্তু এই ফুলের সবগুলো পাতা সেলাই করে নিতে হবে।
দেখুন ফুলের এই পাতাটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। একই নিয়মে কামিজের বাকি ফুলগুলোকেও সেলাই করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কামিজটি সেলাই করে নিয়েছি। এখন আপনারা এই কামিজটিকে আয়রন করে তারপরে বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু কামিজটি তৈরি করার পর ফিনিশিংটা খুব ভালো আসবে। আর এই কামিজের ড্রয়িং ভিডিওটা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্ট থেকেও দেখে নিতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।